हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम टू माय न्यू ब्लॉग। आज के ब्लॉगটা অনেক মজার হবে। তো সেটা কেন সেটা একটু পরে বলছি। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি, আর আজকে আরো একটু বেশি ভালো হয়ে যাব। আজকে বছরের লাস্ট দিন, বছরের শেষ দিন, আমরা সবাই মিলে 2021 কে টাটা বাই বাই করবো অ্যান্ড 2022 কে ওয়েলকাম করবো। তো সেই দিনটা আজকে, তাই আজকে অনেক 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 মজা হবে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 8:30। তো আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ কি আমি মোটামুটি 9:30-9:30 উঠি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, সেটা কেন সেটা তোমাদেরকে একটু পরে বলছি, একটু পরে জানাচ্ছি। তো এখন আমি সবে মাত্র উঠেছি, মানে এই যে এখনো মোটামুটি কম্বলের তলাতেই আছি, জাস্ট মানে ব্লগটা বানাবো বলে তাই জন্য সবে মানে শুরু করেছি দিনটাকে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি, গিয়ে ব্রাশ করব, ব্রেকফাস্ট করব, দেন একটু বেরোনোর আছে, দেন ওগুলো করে আমি আবার ফিরে আসছি, চলো। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9:30। দেখতেই পাচ্ছ আমার চান ধান সব হয়ে গেছে, কমপ্লিট চান চান ফান সব কমপ্লিট হয়ে গেছে, যদি এখনো ব্রাশ করা হয়নি। মানে এটা আমার সবসময়েরই অভ্যেস, চানের মানে স্নান করার পরেই ব্রাশ করি। এবার যাব ব্রাশ করবো, দেখো আমার বিছানা গোছানোও কমপ্লিট। ও একটু টেরি ব্যাগই গেছে, দাঁড়াও ঠিক করে দেবো পরে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, সব চলে তাই না বলো? হ্যাঁ, তো এবার আমি ব্রাশটা করে আর দেখি কিছু একটা বানাবো খাবারে, ভাবছি চিকেনই বানাবো। তো দেখছি চলো, দেন তারপরে ব্রাশটা করে দেন আমি আবার রিটার্ন ব্যাক আসছি। অনেকক্ষণ ধরে ভাবলাম যে কি রান্না করি কি রান্না করি, তারপর বরকে ফোন করলাম, বর বললো যে চিকেন বানাতে। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমি কেমন করে চিকেন বানাচ্ছি। কষাচ্ছি মশলাটা, তো খুব একটা ভালো পারি না, তো যাই হোক এরপরে চিকেনটা দেবো, রান্না করব, রান্না করি তারপর তোমাদের দেখাচ্ছি মানে লাস্ট ফিনিশিং কেমন হয় দেখতে। চিকেন সবাই খুব ভালো রান্না করতে পারে, তো আমি মোটামুটি জানি না কেমন হয়, তো রান্না করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখন পুরো ফুল টু রেডি হয়ে গেছি, সকালেই বলেছিলাম একদম ঘুম থেকে উঠেছি, আজকে একটু বেরোনোর আছে, বেরোবো, তো এখন আমি বেরোবো বাইরে, তো তাই জন্য আমি পুরো রেডি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কীভাবে দেখাবো, আসলে একা একা হ্যান্ডেল করলে না সবকিছু অনেক প্রবলেম। তো সোয়েটার তো অবশ্যই পরবো, সোয়েটারটা পরেই নিই, কারণ কি বাইরে যাই বলো, ঠান্ডা তো ভালোই আছে। হ্যাঁ, তো আর একটা কথা বলি, সেটা হচ্ছে এইটা যে সকালেই বলেছিলাম ব্লগটা অনেক মজাদার হবে, তার কারণ হলো এটা, কারণ কি আজকে 31st ডিসেম্বর 2021। তো আজ এই বছরটা আমাদের সবার ছেড়ে চলে যাচ্ছে, বাই বাই টাটা করছে, অ্যান্ড দেন 2022 আসছে কামিং। সো সেই উপলক্ষে আমি আমার হাজব্যান্ড এবং ওর আমার বন্ধুবান্ধব সবাই মিলে একটা ছোটোখাটো পার্টি করব। তো আশা করি সবাই আজকের দিনটা পার্টি করবে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে কে কীভাবে এনজয় করছো এই দিনটাকে সেলিব্রেট করছো। তো আমরা তো ঘরেই একটা ছোটোখাটো পার্টি করব, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে আমি কীভাবে এনজয় করছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কী খাওয়া দাওয়া হচ্ছে, কী রান্নাবান্না হচ্ছে। ও আচ্ছা হ্যাঁ, আর একটা কথা, একটা স্পেশাল ফ্রেন্ড আসবে, তো তার সাথেও তোমাদেরকে নিশ্চয়ই পরিচয় করাবো, তো তার জন্য ব্লগটা শেষ অবধি দেখতে হবে। ও আর হ্যাঁ, একটা কথা প্লিজ, আবারও বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর হ্যাঁ পাশে যে বেল আইকনটা আছে ওটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, ওটা প্রেস করলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট তো তোমাদের ওপর, ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করো, আর হ্যাঁ কমেন্ট এই জন্য করো কারণ কি সবাই কীভাবে এনজয় করছো এটা কিন্তু জানার অধিকার আমার আছে। তো সেই জন্যই বলছি, তো তোমরা আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করছো, কারণ কি বছরের শেষ দিন, তো আমার মনে হয় সবারই কোনো না কোনোভাবে সেলিব্রেট করা উচিত। তো তোমরা কে কীভাবে সেলিব্রেট করছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও।
ওকে, তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আমি আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি, কিভাবে এনজয় করছি। তো রান্না হয়ে গেছে, অনেকটা বেশি কারি কারি ঝোল ঝোল হয়ে গেছে, জানি না কেমন। হ্যাঁ, টেস্ট করে দেখেছি ঠিকঠাকই আছে। মানে দেখো, রোজ দিন ভালো হয় না, কোনোদিন খুব ওয়াও হয়ে যায়, কোনোদিন মোটামুটি হয়। তো যাই হোক, এরকমই হয়েছে। তো এখন বাড়ি ফিরে গেছি আর পার্টির জন্য মোটামুটি অনেকটাই রেডি, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি রেডি হয়ে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আর বাইরে চলছে এখন পকোড়ার প্রিপারেশন, তো এখানে খাচ্ছে অলরেডি। তো দাঁড়া, তোমাদেরকে পকোড়া ভাজাটা দেখাচ্ছি আমি। এখানে হচ্ছে পকোড়া ভাজা, যেটা আমার বর ভাজছে, ঠিক আছে? আমার বর আর মানে ওই না না, আসলে পরিচয় করাবো তো, তারপরে বলবো, এই জন্য বলছি না, এটা সারপ্রাইজ আছে, ব্যাপার আছে বোঝার। আসছি ফিরে, ফুলটু পুরো রেডি হয়ে, ঠিক আছে? তারপর এখনো পার্টির অনেক কিছু বাকি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। পুরো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ফিরে আসছি, এখন হয়ে গেছি পুরো রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। দাঁড়াও, আমার ফুল লুকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছো পুরোটা লুক একদম, মানে 2021 কে বাই বাই করার জন্য আর 22 কে ওয়েলকাম করার জন্য এটা ড্রেস। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, কেমন দেখতে লাগছে, আর তোমরাও সবাই কে কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা আছি ছাদে, তো গেট আপটা দেখে বুঝতেই পারছো আমাদের বাড়িরই ছাদ। তো ছাদেই আমরা এখন পিকনিক করব। আর এক সেকেন্ড, তো তোমাদেরকে বলেছিলাম একটা একজনের সাথে পরিচয় করাবো, তো ও এসে গেছে, ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে, তো তোমরা প্লিজ ওকে সাবস্ক্রাইবও করো। এই যে স্বপ্না, হ্যালো। তো ও আমার খুব ভালো বান্ধবী, আর আমার ইউটিউব অনেকটাই ওর থেকে ইন্সপায়ার হয়েও। বল তোর আইডিটা বল। হ্যাঁ, তো স্বপ্না চ্যাটার্জি নাম দিয়ে দেওয়া আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আমরা আমাকে যারা পছন্দ করো, যারা ভালোবাসো, ওকেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সকালে বলেছিলাম যে পরিচয় করাবো, তো তাই এখন পরিচয় করালো। ওর হাজব্যান্ডও এসছে, আমার আরও দুটো, মানে একটা বান্ধবী আর ওর হাজব্যান্ড আসবে। তো সবাই আসুক, দেন তারপরে আমি ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি, সবার সাথে তোমাদের পরিচয় করাবো, ঠিক আছে? আমরা এখন পুরো ফুল পার্টি মুডে আছি।
অনেক নাচানাচি হচ্ছে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, টাটা বাই, গুড নাইট। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা কে কি করেছো আজকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও।